গ্রেফতার নিয়ে অসন্তোষ মুখ্যমন্ত্রী বহু ক্ষেত্রে প্রসূতির মৃত্যু হচ্ছে স্বাস্থ্য সচিবকে আরো কড়া হতে হবে নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথীর কার্ড থাকলে ভর্তি নয় কেন অভিযোগ পেলেই লাইসেন্স বাতিল স্বাস্থ্য সচিবকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী তৃণমূলের হাতছাড়া ঝালদা পুরসভা আস্থা ভোটের সাত ভোট পেয়ে বোর্ড গঠন কংগ্রেসের সমর্থন দুই নির্দল কাউন্সিলরের তৃণমূলের গোষ্ঠীকন্দল খানাকুলের সভামঞ্চ দলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতিকে আক্রমণ পঞ্চায়েতের পূর্ত কর্মাধ্যক্ষের চারিদিকে ছয়লাভ দেশ বিদেশের পতাকা স্থানীয়দের গায়ে নানা দেশের জার্সি এক টুকরো কাতার শৈলশহর দার্জিলিংয়ে ভুবনডাঙ্গার পূর্বপল্লী মাঠেই শান্তিনিকেতনের পৌষ মেলা ২৬শে নভেম্বর প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক ২৩ থেকে ২৬শে ডিসেম্বর পর্যন্ত মেলা এক যুগেরও বেশি সময়ের পর ফের হিঙ্গলগঞ্জের গোমতী নদীর তীরে শুক্রবারের হাট খুশি এলাকার ব্যবসায়ী বাসিন্দারা পর্যটকদের জোড়া বাঘের দর্শন পীরখালিতে মানগ্রেভের জঙ্গল থেকে বেরিয়ে খাঁড়ি ঘেঁষা ফাঁকা জায়গায় ঘোরাঘুরি বাঘেদের শিয়ালের হামলায় আতঙ্কিত হরিশ্চন্দ্রপুরের কালীতলা গ্রামের মানুষ শিয়ালের কামড়ে জখম হয় হাসপাতালে পাঁচ গ্রামবাসী প্রতিশ্রুতির সার ভোট আসে ভোট যায় কিন্তু রাস্তা সারাই হয় না বেহাল রাস্তা চলাচল বাসন্তীর জয়গোপালপুরের বাসিন্দাদের নমস্কার কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জেলা সারাদিন নিয়ে আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে আর শুরুতেই চোখ রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরের কারখানায় গ্যাস লিক করে আতঙ্ক সোমবার ঠান্ডা পানীয়র ওই কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করায় আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন কারখানার কর্মী সহ এলাকার বাসিন্দারা স্থানীয় সূত্রে খবর কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন এই ঘটনায় ঘটনাস্থলে প্রশাসনের কর্তারা সহ অ্যাম্বুলেন্স ও দমকল কর্মীরা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন সেখানে আজ নরেন্দ্রপুরের এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে আমরা কথা বলবো এই বিষয়ে বিস্তারিত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রাজু দাস রাজু এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে সাধারণ মানুষের কি অবস্থা এখন সেখানে সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত হওয়ার কথা বারণ করছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে যেখান থেকে অ্যামোনিয়া গ্যাস লিক হচ্ছিল সেই ভালভ বন্ধ করে দিয়েছে এবং যে এলাকায় কিন্তু ওই অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে থাকতে পারে সেখানে কিন্তু জল স্প্রে করা হচ্ছে এবং যাতে এই গ্যাস অন্যত্র বেশি না বাতাসে মিশতে পারে সেদিকেই নজর দেওয়া হচ্ছে এবং কি পরিমাণে গ্যাস বেরিয়েছে সেটাও নজর দেওয়া হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে যে ওই কারখানার মধ্যে থেকে এখনও জানানো হয়েছে কেউ আটকে নেই সবাইকে বের করে আনা সম্ভব হয়েছে এবং প্রত্যেকেই কিন্তু সুস্থ আছেন এখন এলাকায় যেহেতু অ্যামোনিয়া গ্যাস বেশ কয়েক ঘন্টা ধরে বেশ কিছুক্ষণ ধরে বেরিয়ে গিয়েছিল সেই এলাকায় কিন্তু মানুষজনকে একটু সরিয়ে রাখা হয়েছে কোনো রকম আতঙ্কিত হতে বারণ করা হচ্ছে কিন্তু কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরে তাদেরকে কিন্তু আবার সেই আশেপাশের যে সকল বাড়ি রয়েছে তাদেরকে সেখানে ফেরানো হবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেখানে লোক যেমন গেছে স্থানীয় বিধায়ক এই থেকে শুরু করে এলাকার জনপ্রতিনিধিরা যারা আছেন প্রত্যেকেই কিন্তু এলাকায় ঘটনাস্থলে আছেন এবং এছাড়াও দমকলের প্রথমে একটি ইঞ্জিন পরে আরও দুটি এবং শেষ চারটি ইঞ্জিন কিন্তু আসে এবং সেখানে কিন্তু তারা মাস্ক পরে কারখানার মধ্যে প্রবেশ করে এবং কারখানার মধ্যে প্রবেশ করে যে ভাল্ভ থেকে যে ট্যাঙ্কার থেকে যে অ্যামোনিয়া গ্যাস লিক হচ্ছিল সেই ট্যাঙ্কারের যে ভাল্ভ সেই ভাল্ভ কিন্তু বন্ধ করা হয় এবং সেক্ষেত্রে ওইখানকার কারখানার যে কর্মী বিশেষজ্ঞ কর্মীরা রয়েছে তাদের সাহায্যও নেওয়া হয় এবং নিয়ে কিন্তু এই মুহূর্তে লিকেজ বন্ধ করা গেছে বলে জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আহতের সংখ্যা এখন কেউ আহত নেই বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যার একজন দমকল কর্মী তার একটু সাময়িক অসুস্থ হয়ে গেছিলেন এবং তাকে চিকিৎসা করার পরে সে সুস্থ আছেন বলে জানিয়েছেন এই মুহূর্তে কিন্তু সেই কারখানার মধ্যে জল স্প্রে করা হচ্ছে যেহেতু অ্যামোনিয়া গ্যাস ওই কারখানার মধ্যে ছড়িয়ে আছে সেই কারণে জল স্প্রে করা হচ্ছে এই মুহূর্তে এবং ওই কারখানার ভিতরে এই কাউকে মাস্ক ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না এই নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন প্রশাসন রাজু গোটা বিষয় নিয়ে সেখানকার পুর প্রধান কি বলছে প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে দেখো কি কারণে লিক হয়েছে সেটা নিয়ে কিন্তু তদন্ত প্রয়োজন আছে বলে জানিয়েছেন
কারখানা কর্তৃপক্ষ তারা জানিয়েছেন এই মুহূর্তে বলা সম্ভব নয় কি কারণে, কিন্তু তাদের মেইনটেনেন্সের কোনো সমস্যা ছিল না বলে তারা কিন্তু দাবি করলেও কিন্তু কারখানার বেশ কয়েকজন তারা বলছেন কিছুর তো সমস্যা ছিল, না হলে এরকম ঘটনা ঘটবে কেন। সেক্ষেত্রে একটা দোলাচলে রয়েছেন, তবুও সমস্ত বিষয়টাকে কিন্তু তদন্ত করা হবে বলে কারখানা কর্তৃপক্ষ যেমন জানিয়েছে, সেমনই দমকলের পক্ষ থেকে সমস্ত বিষয়টিতে কিন্তু নজর রাখা হচ্ছে কি কারণে এই লিক এবং সেটাও কিন্তু দেখছেন। এবং মূলত যেহেতু অ্যামোনিয়া গ্যাস, সেই গ্যাস চোখে মুখে লাগলে যেভাবে মানুষের শরীরে জ্বালা সৃষ্টি হয় সেই কারণে কিন্তু বেশ কয়েকজন প্রথমে অসুস্থ হয়ে গেছিল, এবং প্রথম সব থেকে বেশি একজন দমকল বাহিনীর কর্মী সে কিন্তু যখন প্রথমে যায় তার কিন্তু সেরকম ব্যবস্থা নিয়ে যায়নি, এবং সে তারপরে গিয়ে সেখান থেকে ব্যাক করে তখনই তার চোখে মুখে ঝাঁজ অনুভব করেন, এবং অন্য কর্মীদের কিন্তু তখন খবর দেওয়া হয় পর্যাপ্ত পরিমাণে মাস্ক নিয়ে কিন্তু সেখানে প্রবেশ করেন, এবং যে জায়গা থেকে লিক হচ্ছিল সেই জায়গা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে এলাকা কিন্তু পুরো কারখানাটি কিন্তু দমকলের কর্মীরা রয়েছেন, তারা কিন্তু দেখছেন আর কোনো জায়গা আছে কিনা লিকেজে হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটাও নজরে রাখছেন। দমকল আধিকারিকরা এসেছেন, তারা কিন্তু কি কারণে এই ঘটনা ঘটলো সমস্তটাই তারাও কিন্তু তাদের পক্ষ থেকে তদন্ত করে দেখবেন। এদিকে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে তারা কিন্তু সমস্ত বিষয়টা তদন্ত করে দেখবেন। তাদের অ্যালার্ট সিস্টেম মূলত যখনই এই রকম ঘটনা ঘটে তারা কিন্তু সাথে সাথে যেটা একটি কাজ করেছেন অ্যালার্ট সিস্টেমটাকে চালু করে দিয়েছিল, তড়িঘড়ি কিন্তু কারখানা থেকে কিন্তু সমস্ত কর্মীরা কিন্তু দৌড়ে ছুটতে আসে, এবং আশেপাশে রাস্তায় যে সকল লোকজন ছিল তারা কিন্তু পালিয়ে যায়। মূলত তারাও কিন্তু অনুভব করেছিলেন যে এখানে কিছু একটা ঘটনা ঘটেছে, সেই কারণে তড়িঘড়ি কিন্তু তারা কিন্তু বাইরে চলে আসেন এবং স্থানীয় মানুষজনকেও সরিয়ে দেওয়ার সাথে সাথে নরেন্দ্রপুর থানার সামনেই একেবারে ঘটনা, সেই নরেন্দ্রপুর থানার পুলিশও সেখানে গিয়ে পৌঁছায়, দমকল বাহিনী পৌঁছায়। অর্থাৎ বলতে পারো প্রশাসনিক তৎপরতায় এক্ষেত্রে কিন্তু মানুষজনের বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেল। একেবারে রাজু, যারা অসুস্থ হয়ে পড়েছিলেন গোটা ঘটনায় এই মুহূর্তে তাদের কি পরিস্থিতি, চিকিৎসকরা কি বলছেন তাদের শারীরিক অবস্থা নিয়ে? দেখো, মূলত যারা অসুস্থ হয়ে পড়েছিলেন তাদেরকে কিন্তু প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে, এবং তাদেরকে কিন্তু অবজারভেশনে রাখা হয়েছে, এবং তাদেরকে দেখা হচ্ছে, তাদের আরও কোনো অবনতি, তারা কিন্তু এখন সুস্থ আছেন, কথা বলছেন, এবং তারা কিন্তু ভালো আছেন বলে চিকিৎসকরা। তবুও যেহেতু অ্যামোনিয়া গ্যাস তার দেহে কত পরিমাণে গেছে, তার সহ্য ক্ষমতাটা কত, সেটাও কিন্তু পর্যবেক্ষণের পরেই জানা যাবে, তার জন্যে বেশ কয়েক ঘন্টা সময় লাগবে। মূলত যে দমকল কর্মী প্রথমেই তিনি এই গ্যাসের সম্মুখীন হয়েছিলেন সে কিন্তু অসুস্থ প্রথম বেশ সব থেকে বেশি হয়, এবং তাকে কিন্তু চিকিৎসা করা হয়েছে এবং সে কিন্তু সুস্থ আছে, তার চিকিৎসা চলছে, তাকে পর্যবেক্ষণে অবজারভেশনে রাখা হয়েছে, এবং সেই অবজারভেশনে চিকিৎসকরা তাকে লক্ষ্য করছেন, তার কিন্তু শারীরিক কোনো অবনতি হয়নি, কিন্তু সে আগে থেকে অনেক ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বেশ, ধন্যবাদ রাজু, আমাদের সঙ্গে ছিলেন সরাসরি ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি রাজু। তবে এই মুহূর্তে যারা অসুস্থ ছিলেন চিকিৎসাধীন রয়েছেন তাদের শারীরিক অবস্থার কথাও জানালেন আমাদের প্রতিনিধি রাজু। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, কারখানায় গ্যাস লিক আতঙ্ক দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরে। সোমবার ঠান্ডা পানীয়র একটি কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করার আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন সেই কারখানার কর্মীরা। পেপসি কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক এবং আতঙ্কে গোটা এলাকাবাসী। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। লাভলি দেবী, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। আপনি ঘটনাস্থলে পরিদর্শনে গেছিলেন, কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানকার? পুরোপুরি কন্ট্রোলে আছে, আমরা নিজেরাও এতক্ষণ ছিলাম ওখানে। ফায়ার রয়েছে, আমাদের ফায়ার ব্রিগেডের গাড়ি রয়েছে, দমকলের তিনটে ইঞ্জিন আছে, এবং অনেকটাই কন্ট্রোলে এখন, আগের থেকে তুলনায় অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি আয়ত্তে চলে এসেছে। আর কোন রকম কোনো অসুস্থতার বা কেউ কোনোভাবে আক্রান্ত হয়েছে এরকম কোনো খবর নেই, সবাই এখন পরিস্থিতি ঠিক আছে, সবাই ঠিক আছে। ধন্যবাদ লাভলি দেবী, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন সোনারপুরের বিধায়ক, সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। পরিস্থিতি দেখতে তিনি গেছিলেন সেই স্থলে এবং সেখানের পরিস্থিতির কথাই আমাদের সামনে তুলে ধরলেন তিনি। আরও একবার জানিয়ে রাখি, আপনাদের একটি ঠান্ডা পানীয়র কারখানায় গ্যাস লিক এবং সেই আতঙ্কেই এলাকা জুড়ে
ঘটনাস্থলে প্রশাসনের কর্তারা ও সহ অ্যাম্বুলেন্স দমকল কর্মীরা। স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় এক চিকিৎসক একদিনে 20টি অস্ত্রোপচার করেছেন, ঘটনায় বিস্ময় প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে জালিয়াতি হচ্ছে কিনা তা দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জেলা থেকে রোগীর রেফার করার ঘটনায় এদিন অসন্তোষ প্রকাশ করেন তিনি। তো আমি এগুলোকে ব্যবস্থা নেব না কেন? গভর্নমেন্টের টাকা তো আমার টাকা নয়, এটা জনগণের টাকা, জনগণের টাকাতে জনগণের মূল্য দিতে হবে। এবার আমায় বলুন তো, বাইরে যারা আছে জেলাদের জন্য বলছি, আপনারা কি দয়া করে রেফারেল কেস কমাবেন? প্রেগনেন্ট মাদারকেও আপনারা ক্রিটিক্যাল কেস বলে রেফার করে দিচ্ছেন, আর 5 ঘন্টা 6 ঘন্টা ধকল সহ্য করতে না পেরে সে যখন কলকাতায় এসে পৌঁছচ্ছে অপারেশন থিয়েটারে যাওয়ার আগেই মারা যাচ্ছে, এটা কি আপনাদের পক্ষে ভালো? দেখে নাও তো এরকম কোনটা কোনটা কেস রেফারেল করেছে, আর সেই সেই কেসে মাদার মারা গেছে বিকজ এতটা জার্নি এবং সব কিছু, এর জন্য তো আপনাদের দায়িত্ব নেওয়া উচিত। কেন আমি প্রেগনেন্ট মাদারকে পাঠাবো এইভাবে? প্রিন্সেপ ঘাটকে দ্রুত পরিষ্কার করতে হবে, মানুষ যাতে ভালোভাবে হাঁটতে পারে তার জন্য প্রতিদিন নজরদারি চালাতে হবে পুরসভাকে। নবান্নের সাংবাদিক বৈঠকের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আমার পোষমেলা টেলা হয়, ইমিডিয়েট ওই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, কেন রেগুলার মেনটেন্যান্স থাকবে না আমাকে বলতে হবে কেন? আমার কখনো কখনো খারাপ লাগে যেন বাচ্চা ছেলে রোজ রোজ লালিপপ ধরিয়ে দেবে হাতে। একটা গভর্নমেন্টের কখনো অফিসার চেঞ্জ হয়, কখনো মিনিস্টার চেঞ্জ হয়, কখনো গভর্নমেন্ট চেঞ্জ হয়, কিন্তু পলিসি তো চেঞ্জ হয় না। যখন চেঞ্জ হয় তখন সে জানতে পারে। তো কেন এটা রেগুলারলি মনিটরিং হবে না? যে পার্ক সেকশন দেখছে পার্ক অ্যানে রোড, তার কি ইজ ইট নট দেয়ার ডিউটি? সময় একটা ছোট্ট বিজ্ঞাপনে বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, চোখ রাখবো বিস্তারিত খবরে। সমস্ত টাড়াপোড়েনের অবসান ঘটিয়ে জালদা পুরসভার দখল পেল কংগ্রেস। অন্যদিকে সংখ্যার নিরিখে হেরে পুরসভা হাতছাড়া হলো তৃণমূলের। সোমবার আস্থা ভোট ছিল পুরুলিয়ার জালদা পুরসভায়। দুই নির্দলকে নিয়ে কংগ্রেসের 5 কাউন্সিলর পুরসভায় হাজির থাকলেও ধারে কাছে দেখা যায়নি তৃণমূলের 5 কাউন্সিলরকে। গঠনের আগে থেকেই সংবাদের শিরোনামে ঝালদা পুরসভা। পুরো ভোটের রেশ মিলতে না মিলতে প্রকাশ্যে খুন হন তপন কান্দু নামে এক কংগ্রেস কাউন্সিলর। এতে কংগ্রেসের কাউন্সিলর সংখ্যা 5 থেকে কমে 4 দাঁড়ালে অ্যাডভান্টেজ পায় তৃণমূল। সংখ্যা নিরিখে এগিয়ে থাকার সুবাদে 5 কাউন্সিলরকে নিয়ে বোর্ড গঠন সমর্থন মেলে আরও 2 নির্দল কাউন্সিলরের। ফলত 7-4 গোলে জয় পেয়ে পুরসভার ক্ষমতা দখল করে তৃণমূল। গত এপ্রিলে বোর্ড গঠনও হয়, কিন্তু গোড়া থেকেই অন্তর্দ্বন্দ্বে বিদ্ধ হয় শাসক দল। যে 2 নির্দল কাউন্সিলর তৃণমূলের পাশে দাঁড়িয়েছিলেন তারা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এতে টলমল হয়ে পড়ে পুর প্রধানের চেয়ার। পরিস্থিতি বিবেচনা করে গত অক্টোবরে পুর বোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনে কংগ্রেস। ইতিমধ্যে কংগ্রেসের সঙ্গে সমঝোতা হয় তাদের। মূলত তাদেরই সমর্থনে সোমবার পুরসভা দখল করে কংগ্রেস। 7 জন কাউন্সিলর এক বাক্যে অনাস্থার পক্ষে ভোট দিয়েছেন, কাজেই সংখ্যাধিক্য কাউন্সিলর অনাস্থার পক্ষে ভোট দেওয়ায় আজকের এই যে অপসারণের যে তলবি সভা, চেয়ারম্যান অব ঝালদা মিউনিসিপ্যালিটি, সেইখানে আমি সভাপতি হিসাবে ঘোষণা করেছি যে 7-0 ভোটে মাননীয় পৌর প্রধান সুরেশ আগরওয়াল মহাশয় অপসারিত হলেন এই পৌরসভা থেকে। কাউন্সিলর 2 নির্দল কাউন্সিলর এবং 5 জন কংগ্রেস কাউন্সিলরের সাথে আজ আমরা সুরেশ আগরওয়াল মহাশয়ের অপসারণের যে কার্য প্রণালী, সে প্রণালী আমরা শেষ করছি। দেখুন, সমর্থন তো করেছিলাম, কিন্তু তখন পরিস্থিতি যা ছিল সেই হিসাবে সমর্থন করেছিলাম, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে এটা ঠিক যেভাবে কাজ চলছে সেভাবে ঠিক কাজ নয় এটা। সেই জন্য বাধ্য আমি সমর্থন তুলে নিয়ে আমি কংগ্রেসের সাথে মিশে নিয়ে এই ইয়েতে অপসারণ উন্নক্ষা করলাম। 2 নির্দলকে নিয়ে কংগ্রেসের 5 কাউন্সিলর এদিন পুরসভার হাজির থাকলেও দেখা মেলেনি তৃণমূলের 5 কাউন্সিলরকে। এ নিয়ে কটাক্ষ কংগ্রেস নেতা নেপাল মাহাতো। কিন্তু আমার প্রশ্ন যে যারা কোর্টে গিয়েই ডেট পেয়েছে তারা আজকে গড়হাজির কেন? এই গড়হাজিরটা সাধারণ মানুষ ভালো চোখে দেখছে না। যেই হোক, তাদের সেটা নিজস্ব স্বাধীনতার ব্যাপার,
তারা আসতেও পারে নাও আসতে পারে, যদি আসতো তাহলে আরও ভোট সংখ্যা অনাস্থার পক্ষে বেড়ে যেত। পুরভোট হাতছাড়া হওয়ায় কাঁটা ছেঁড়া তৃণমূল, এ সম্পর্কে ঝালদা তৃণমূলের কাছ থেকে রিপোর্ট চেয়েছে জেলা নেতৃত্ব। আজকে এটা একটা অনাস্থার তলবি সভা, পুরভোট এখনো গঠন হয়নি, পুরো বিষয় নিয়ে ঝালদা দলীয় নেতৃত্বের কাছে একটা রিপোর্ট চাওয়া হয়েছে, রিপোর্ট আসার পর সেটা পর্যালোচনা করা হবে। পুরভোটের রাশ নিজেদের হাতে নিলেও কে চেয়ারম্যান হবে তা নিয়ে মুখ খুলতে চাননি পুরুলিয়া কংগ্রেস নেতৃত্ব। তবে তৃণমূল থেকে কংগ্রেসে আসা দুই কাউন্সিলরকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে বলেই জেলা রাজনীতির অন্তরে গুঞ্জন। ঝালদা থেকে তপন হালদারের রিপোর্ট, কলকাতা টিভি। নরেন্দ্রপুরের গ্যাস লিকের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, সেখানে এক পানীয় কারখানাতে গ্যাস লিকে আতঙ্ক এলাকা জুড়ে, এবং ঠিক সেই মুহূর্তে ছবি কলকাতা টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যখন দমকল বাহিনীর তৎপরতায় সেখানে গ্যাস লিক হওয়া জায়গাটি থেকে জল দিচ্ছেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে প্রশাসনের কর্তারা পৌঁছেছিলেন, দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে দমকলের তৎপরতা, এবং সেই তৎপরতার ছবি কলকাতা টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এটি ঠান্ডা পানীয় কারখানায় গ্যাস লিকের ঘটনা, দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরের এলাকার ঘটনা। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনী পৌঁছায়, ঘটনাস্থলে পৌঁছায় রাজপুর সোনারপুর বিধায়ক লাভলি মৈত্র, পৌঁছান শীর্ষ সেখানকার এলাকার নেতৃত্বরা। পেপসি কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক ঘটনাতে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করায় আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন কারখানার কর্মী সহ এলাকার বাসিন্দারা। তবে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে। কামালগাছির ঘটনা, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছায় সেখানে, এবং দমকলের তৎপরতা ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে। আমরা সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রর কথা শুনেছি, তিনি স্থল পরিদর্শনে গেছিলেন, সেখানে গিয়ে গোটা ঘটনা তিনি জানতে চায় সেখানকার যারা দমকল আধিকারিকরা ছিলেন, এবং এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানান তিনিও। ঘটনাস্থলে দমকল ও অ্যাম্বুলেন্সের তৎপরতা, একটি ঠান্ডা পানীয় কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক, গ্যাস লিকের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। গ্যাস লিক করে অসুস্থ হয়েছেন বেশ কিছুজন, তবে ইতিমধ্যেই তারা চিকিৎসাধীন। প্রাথমিক যেটা করা উচিত, প্রাথমিক না, একমাত্র এটাই করা উচিত। অ্যামোনিয়ার একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে জল, অ্যামোনিয়া জলের সঙ্গে মিলে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড হয়, এবং সেটাই আমরা করছি, ফায়ার ব্রিগেড সেটাই করছে, ম্যাক্সিমামটাই হয়ে গেছে। এখন ভেতরে যেটা পাইপে রেসিডিউয়াল গ্যাস পড়ে থাকে তার কাজটা চলছে, হ্যাঁ, কিন্তু মেন ব্যাপার হচ্ছে সেই লিকটা যেটা হয়েছিল সেইটা পুরো গ্যাস খালি হওয়ার পর সেই লিক রিপেয়ারিং কাজ চলবে, এবং ভিতরেও এখন মোটামুটি যারা ছিলেন সবাইকেই বার করে আনা হয়েছে, কোনো ক্যাজুয়ালিটি হয়নি, কারোর কোনো শরীর খারাপ হয়নি। তার সত্ত্বেও প্রিকশনারি মেজার হিসেবে আমার তিনটে অ্যাম্বুলেন্স আমরা এখানে রেখেছি, আমাদের ফায়ার ব্রিগেডের সবাই কাজ করছে, ফায়ার ব্রিগেড অত্যন্ত, তাদেরকে থ্যাঙ্কস, তাদের হোল ডিপার্টমেন্টকে আমাদের থ্যাঙ্কস যে তারা খুব যুদ্ধকালীন তৎপরতা এটা মেকআপ করেছে। এবং আমরা সবাই, হয়তো নজরুলবাবু বললেন এতক্ষণ, আমরা সবাই, আমি নজরুলবাবু আছেন, কাউন্সিলররা আছেন, বিডিও সাহেব ছিলেন, এসডিও সাহেব ছিলেন, ডিএমডিসি, দুই এমএলএ, ফায়ার ব্রিগেড, আমাদের মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়াররা, তারা সবাই স্থানীয় মানুষজন, তারাও এসেছে, কারণ তারা ফার্স্ট খবরটা দিয়েছে, তাদের কাছে তারা তো প্রথমে অ্যামোনিয়াকে কী জানতো না, তারা গন্ধ পেয়েছে খবর দিয়েছে, আমরা তো তখন ওটা ডিটেক্ট করেছি যে না এটা অ্যামোনিয়ার গ্যাস। সম্পূর্ণভাবে অ্যারেস্টেড সিচুয়েশান যা আছে অলরেডি মানুষের জন্য এখন ব্যবহারযোগ্য হয়েছে, কিন্তু আমরা আরও একটু টাইম নেব, কারণ রেসিডুয়াল যে গ্যাসটা আছে সেটা এখনও স্পিল করছে, সেটা স্পিল করাটা বন্ধ হয়ে গেলে স্প্রেটা বন্ধ হয়ে যাবে। আমাদের কাছে এরকম কোনো রিপোর্ট নেই, চারটে ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে, হ্যাঁ কাজ হয়েছে, রেসিডুয়াল গ্যাসটা যতক্ষণ বেরোবে ততক্ষণ তো থাকতেই গাড়ি চলবে। আমি টিকে দত্ত, আমি ডিস্ট্রিক্ট ফায়ার অফিসার, সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট।
আমরা শুনলাম দমকল আধিকারিক কি বললেন। সময় একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর এবং এই মুহূর্তে চোখ রাখবো ছামনা বনের দিকে। সেখানে ইতিমধ্যেই বোমা উদ্ধার করা হয়েছে, উদ্ধার করা হয়েছে বোমা এবং গ্রেফতার করা হয়েছে একজনকে। প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহাদাত পিয়াদাকে গ্রেফতার করলো কুলপি থানার পুলিশ। রবিবার ছামনাবনি গ্রামে একাধিক জায়গা থেকে ২৪টি তাজা বোমা উদ্ধার হয়। এরপরেই কুলপি থানার পুলিশ গ্রেফতার করে প্রাক্তন কার্যকরী সভাপতি শাহাদাত পিয়াদাকে। সভাপতির গ্রেফতার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। শাহাদাত পিয়াদার সঙ্গে তৃণমূলের যোগাযোগ অস্বীকার করেছেন তৃণমূলের কংগ্রেস সভাপতি সুপ্রিয় হালদার। শাহাদাত এসএফআই এর কর্মী বলে জানান তিনি। সুপ্রিয় হালদারের কথা অস্বীকার করেছেন আইএসএফ নেতা। ইতিমধ্যেই আইএসএফ এর দুষ্কৃতীদের কোনো জায়গা নেই বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন তিনি। ছেলেটা আজকে ধরেছে শাহাদাত পিয়াদা বলে। এই শাহাদাত পিয়াদা আমাদের পার্টির সঙ্গে তার কোনো সম্পর্ক আগেও ছিল না, এখনও নেই, কোনো দিন আমাদের দলের, আমরা এখনও জানি না সাক্ষী শাহাদাত পিয়াদা চিনি কি না সন্দেহ। যুব নেতা যে অ্যারেস্ট হয়েছে, তারা একসময় সন্ত্রাসবাদী ছিল, এখন তৃণমূলে নিজেদের বাঁচানোর জন্য এরাই করছে। হ্যাঁ, আগে অঞ্চল সভাপতি ছিল, এখন কোন দল করত? এখন কোনো দলে নেই, এখন উনি মানে কেস কাছারি হয়ে এখন উনি এখন কোনো পার্টি করেন আর কিছু করেন না। উনি এখন নিস্তব্ধ হয়ে এখন উনি গ্যারেজের কাজ করে, নিজে গাড়ি ফাড়ি তৈরি করে সেখানে। আগে অঞ্চল সভাপতি ছিল, আগে অঞ্চল সভাপতি ছিল তৃণমূলে অঞ্চল। সোমবার হুগলির একটি প্রাইমারি স্কুলের সামনে থেকে বোমা উদ্ধার হয়। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। সোমবার হুগলির নলভাঙ্গা নারায়ণপুর প্রাইমারি স্কুলের সামনে থেকে বোমা উদ্ধার হয়। স্থানীয়রা পুলিশকে খবর দেয়, পুলিশ এসে সেই বোমা উদ্ধার করে। স্কুলের সামনে বোমা পাওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। চুঁচুড়ায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বোমা উদ্ধার নিয়ে সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও বিজেপির বিরুদ্ধেই তোপ দাগেন। বোমের রাজনীতি বিজেপি আমদানি করেছে বলে জানান তিনি। অন্যদিকে বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ শাসক দলকে নিশানা করেছেন গোটা ঘটনায়। পঞ্চায়েত ভোটের আগে নলডাঙায় বোমা মজুত করা হচ্ছে, বোমা বন্দুকের জেরে পঞ্চায়েত ভোট জিততে চাইছেন শাসক দল বলে অভিযোগ করেছেন তিনি। বোমের রাজনীতি আমদানি করেছে তো বিজেপি আর লকেট। ২০১১র পর থেকে আমাদের সরকার ক্ষমতা আসার পর আমরা সমস্ত ধরনের সমাজ বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি প্রশাসনের মাধ্যমে। চুঁচুড়ার মানুষ, চুঁচুড়ার জনগণ সেটা জানে। ২০১৯ লকেট আসার পর এই গুন্ডাবাজি রাজ আবার লকেট চট্টোপাধ্যায় চালু করেছে। বোম রাখতে দেখেছি পঞ্চায়েতের আগে, শুধু বোমগুলো ফাটেনি, এটা আমাদের সৌভাগ্য। আবার সেই পঞ্চায়েত ভোট আস্তে না আস্তে আবার শুরু হয়ে গেছে। ২০১১ থেকে আমরা যেটা দেখতে পেয়েছি, সারা পশ্চিমবাংলা জুড়ে আর কোনো শিল্প হোক চাই না হোক, এই তৃণমূলের নেতৃত্বে একাধিক জায়গায় বোমের কারখানা গড়ে উঠেছে, যেগুলো এরা ভোট আসলেই কাজে লাগায় আর সেটাই স্বমহিমায় কাজ। চারিদিকে ছয়লাভ দেশ বিদেশের পতাকায়, ভক্তদের মুখে নানা স্লোগান, নানা দেশের জয়ধ্বনি। এক শৈল শহরে এবার যেন দেখা গেল এক টুকরো কাতারের অংশ। আমরা জানি ইতিমধ্যেই কাতারে শুরু হচ্ছে ফুটবলের বিশ্বকাপ। এবার সেই বিশ্বকাপেরই এক টুকরো ছবি যেন শৈল শহর দার্জিলিংয়ে। ফুটবল যুদ্ধ
ক্রোধে কাঁপছে গোটা বিশ্ব। সরাসরি ভাগ হয়ে গিয়েছে ব্রাজিল আর্জেন্টিনা কিংবা জার্মানি ইতালি সমর্থকেরা। আয়োজক কাতারের বাইরেও যে যাকে সমর্থন করছে সেই দেশের পতাকা হাতে নিয়ে চলছে পাড়া পরিক্রমা। সেই ফুটবল কাঁপুনি পৌঁছেছে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 7,000 ফুট উঁচু দার্জিলিংয়েও। হিমালয়ের কোল ঘেঁষা এই শৈল শহরে চলছে পর্যটনের ভরা মৌসুম। সেই ভিড়ে বাংলারই কেবল নয়, সামিল হয়েছেন দেশ বিদেশের মানুষজনও। শীতের পরশ গায়ে মেখে পর্যটক ভরা দার্জিলিং শহরের প্রাণকেন্দ্র ম্যাল এখন নিজেই রঙিন। বিভিন্ন দেশের চিত্র বিচিত্র পতাকা হাতে নিয়ে দলে দলে লোক হাঁটছে শহরের রাস্তা দিয়ে। ফুটবলের আনন্দে মেতে সেই মিছিলের সামিল ভিন্ন ভাষাভাষীর পর্যটকেরাও। অভিষেক, দিল্লি সে হুম, দার্জিলিং আয়া হুম, অভি ইয়ে মাস্ট ফেস্টিভাল চল রহা হ্যায়, বিগ টাইম স্পেন সাপোর্টার, সো হোপিং ইস বার ভি স্পেন 2010 কে জেসে কমাল করকে দিখায়ে অর জিতে। 1600 কিলোমিটার ড্রাইভ করকে আয়া হুম, বহুত অ্যামেজিং। মিন্স আগর সচ মে কহা যায় কি ফুটবল সিটি অফ ইন্ডিয়া দার্জিলিং, ব্যুটিফুল, দিস ইজ রিয়েলি ব্যুটিফুল। ऐसा एम्बियंस, ऐसा फीलिंग बहुत कम जगहों पे मिलता है, स्पेसिफिकली इंडिया में। साउथ में मिलता है, जैसे कि केरला में अगर जाते हैं वहाँ पे बहुत क्रेज़ है, नॉर्थ ईस्ट में जाते हैं तो बहुत क्रेज़ है, बट दार्जिलिंग में जो अभी फीलिंग आया है, दिस इज डिफरेंट। রবিবার থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। পাহাড়ে ঘুরতে এসে পর্যটকেরা যাতে তার আঁচ থেকে বঞ্চিত না থাকেন সেই কারণে দার্জিলিংকে সাজিয়ে তুলতে উদ্যোগী হয়েছে হামরো পার্টি। বর্তমানে হামরো পার্টির হাতেই দার্জিলিং পুরসভার রাশ। পাহাড়ে এসেও যাতে ফুটবল উন্মাদনা অনুভব করতে পারেন দেশ বিদেশের মানুষ, সেই লক্ষ্যে পুরসভার উদ্যোগে শহরের সব রাস্তা সাজানো হয়েছে নানা রঙের জাতীয় পতাকায়। মানুষ সমান সেই সব পতাকা ঝুলছে পাহাড়ি রাস্তায়। দোকানে বিক্রি হচ্ছে নানা দেশের পতাকা, সেই পতাকায় সাজানো হয়েছে হোটেলের লন। এক ঝলকে মনে হবে যেন কোনো আন্তর্জাতিক সম্মেলন বসেছে দার্জিলিংয়ে। রাস্তার মোড়ে পতাকা আঁকার কিয়স্ক, ছেলেমেয়েরা কিয়স্কে এসে পছন্দের দেশের পতাকা আঁকিয়ে সামিল হচ্ছে ফুটবল মিছিলে। আই ওয়াজ জোকিং, ইসকে আগে তোরা বল রহা থা হামরো পার্টি, ব্রেকিং নিউজ, হামরো পার্টি কা ঝটকা, বহুত বড়া ঝটকা, পার্টি কা সব সভাসদ, সব কাউন্সিলর, সব সমর্থন দিয়া আর্জেন্টিনা কো, সো ইয়েস, ফর দ্য নেক্সট 30 ডেজ হামরো পার্টি কা সব সভা সদ কাউন্সিলর কার্যকর্তা উইল গিভ সমর্থন টু আর্জেন্টিনা। সব মিলিয়ে দার্জিলিং সেজেছে এক টুকরো কাতারে। শীতের মরশুমে পাহাড় পর্যটনের পাশাপাশি ফুটবল যুদ্ধেও মাতোয়ারা এই শৈল শহর। দার্জিলিং থেকে অংশুমান চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। জেলা সারাদিন আজ এ পর্যন্তই। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।